আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি বাংলা দ্বিতীয় পরীক্ষাটা শেষ করে আমাদের টার্গেট ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রে আমাদেরকে ভালো করতেই হবে, কিন্তু ইংরেজি পরীক্ষা আসলে আমাদের মনে একটা ভয় কাজ করে যে ইংরেজিতে প্রশ্ন কি কমন পাবো, ইংরেজি কি ভালো করে পরীক্ষা দিতে পারবো। ইংরেজি প্রথম পত্র সাজেশনটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ইংরেজি প্রথম পত্র, তাদের কাছে এতটা সহজ মনে হবে, তারা পরীক্ষার আগে কনফার্ম হতে পারবে আমি মাস্ট বি এ প্লাস পাবোই। কেন এ প্লাস পাবো? দেখো আমাদের এখানে রিডিং পার্টে হচ্ছে 60 মার্ক, 60 মার্ক আমাদের রিডিং পার্টে, রাইটিং পার্টে হচ্ছে 40। আমাদের মেইনলি প্রবলেম হয় হচ্ছে ওই 40-এ, যে আমার গ্রাফ চার্ট কোনটা কমন আসবে, আমার হিস্টোরি কোনটা কমন আসবে, ইনফর্মাল লেটার আমার কোনটা কমন আসবে। একটা কথা বলি, প্রথমত একটা কথা বলে দিই, গ্রাফ চার্ট একটা দিয়ে কিভাবে 100 গ্রাফ চার্ট লিখতে পারবে তোমাকে যদি শিখিয়ে দিই, তোমার কি 10-15টা গ্রাফ চার্ট মুখস্থ করতে হবে? একদম না, একটা ফরম্যাট শিখে দেবে, ওইটা দিয়ে আরো 100টা গ্রাফ চার্ট লিখতে পারবে। আমি যদি তোমাকে শিখিয়ে দিই যে স্টোরি একটা দিয়ে আরো 20-25টা কিভাবে লিখতে হয়, তোমার কি স্টোরি সবগুলো কমপ্লিট করার কোনো দরকার আছে? তুমি কয়েকটা পড়ে গেলে স্টোরি কমন পাবে, পরীক্ষার হলে যদি আনকমন আসে তারপরে তুমি সহজে লিখতে পারবে। ইনফর্মাল লেটার একটা শিখিয়ে দেবো, আরো 100টা লিখতে পারবে। এবং সব থেকে বড় কথা, আমাদের মেইনলি প্রবলেম হয় যেখানে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জ আমরা মানে যতই ভালোভাবে পড়ে যাই, একটা যদি পরীক্ষার হলে গিয়ে ভুল করি সবগুলো এলোমেলো হয়ে যায়। রিঅ্যারেঞ্জ এত সহজ তুমি জাস্ট কল্পনা করতে পারবে। আমি জানি না যে এসএসসি লেভেলে তুমি রিঅ্যারেঞ্জে কি করেছো, কিন্তু এইচএসসি লেভেলে রিঅ্যারেঞ্জ করার একটা নিয়মের ভিডিও দেবো, অলরেডি ভিডিও আছে, তারপর আমি নতুনভাবে এইচএসসি 24-এর জন্য একটা ভিডিও দেবো। ওই একটা ভিডিও দেখলে রিঅ্যারেঞ্জের টোটাল প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি বলবে রিঅ্যারেঞ্জ কোথা থেকে আসবে, আসো আমি ইজিলি সলভ করে দিচ্ছি, পরীক্ষার হলেও সলভ করতে হবে। অর্থাৎ এই একটা মাত্র সাজেশন তোমার এ প্লাসটা তোমাকে কনফার্ম করে দিবে। তুমি যদি প্রিপারেশন নাও যে আমি শুধুমাত্র পাস করতে চাই, তোমার এই ভিডিওটা দেখার পর আর পাস করার প্রিপারেশন থাকবে না, তোমার প্রিপারেশন হবে এ প্লাস। আমরা বেশি কথা না বলে সরাসরি সাজেশনে চলে যাবো। রিডিং পার্টে হচ্ছে 60 মার্ক, এবং এই 60 মার্কের প্রশ্ন থাকবে হচ্ছে এই 6 নাম্বার পর্যন্ত, 1 থেকে 6 নাম্বার। আমরা 1 থেকে 6 প্রত্যেকটার 1 বাই 1 সাজেশন দিয়ে দিয়েছি। প্রথমত আমাদের 1 নাম্বার থাকবে এমসিকিউ শর্ট অ্যান্সারিং কোশ্চেন, 2 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট, 3 নম্বরে সামারি রাইটিং, 4 নম্বরে ক্লোজ টেন উইথ ক্লোজ, তারপরে উইদাউট ক্লোজ, 6 নম্বরে রিঅ্যারেঞ্জিং। প্রথমত 1 নম্বর প্রশ্নটা দেখো, এমসিকিউ শর্ট কোয়েশ্চন, শর্ট অ্যান্সারিং কোশ্চেন, 2 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার এন্ড ফ্লো চার্ট। 1 এবং 2 এর জন্য, 1 এবং 2 এর জন্য আমরা একসাথে তোমাদের কিছু প্যাসেজ দিয়েছি, যেহেতু আমাদের প্যাসেজ থেকে এই দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং আমরা উপরে বলে দিয়েছি 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য এই কয়েকটা প্যাসেজ তোমাকে পড়তে হবে, এই কয়েকটা প্যাসেজ পড়লে ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। এখন কথায় আসি, যেহেতু অল্প সময় ইংরেজি প্রথম পত্রের জন্য, আমরা তো অতগুলো প্যাসেজ টোটালি কমপ্লিট করতে পারবো না। আমি কিন্তু তোমাকে টোটালি কমপ্লিট করতে বলি নাই, আরেকবার আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, যে এই প্যাসেজগুলো প্রথমত আমরা একটা লাইন লিখে দিচ্ছি, এই একটা লাইন থেকে তুমি তোমার বইয়ে এই প্যাসেজগুলো খুঁজে বের করবে। পরবর্তীতে ওই প্যাসেজ সম্পর্কিত তোমার মডেল কোশ্চেনে যে মডেলগুলো দেওয়া আছে না, ওই মডেলের সবগুলো না, শুধুমাত্র 1 নাম্বার এবং 2 নাম্বার করবে, 1 এবং 2 এই দুইটা প্রশ্ন করবে। এই প্যাসেজ সম্পর্কিত যে মডেলগুলো আছে মডেলে শুধুমাত্র 2টা প্রশ্ন করবে, 1 নাম্বার এবং 2 নাম্বার। ওকে, এবার আসি আমরা 3 নাম্বারে। 3 নাম্বারে আমাদের হচ্ছে সামারি রাইটিং। আমার মনে হয় না যে সামারি একটা শিক্ষার্থীর মুখস্থ করার দরকার আছে, সামারি কিভাবে বানিয়ে লিখতে হয় সে বিষয়ে আমাদের ভিডিও আছে। আচ্ছা, রাইটিং পার্টের সবগুলো একটা ফরম্যাট দিয়ে তুমি 100টা কিভাবে লিখবে সেই বিষয়ে আমাদের ভিডিও আছে। একটা ফরম্যাট কমপ্লিট করে গেলে তুমি আরো 100 লিখতে পারছো, রাইটিং পার্ট নিয়ে তোমার কোনো টেনশন নাই। রিঅ্যারেঞ্জ আমি এত সহজভাবে শিখিয়ে দেবো, তুমি কল্পনাও করতে পারবে রিঅ্যারেঞ্জের প্রবলেমও সলভ হয়ে গেল। তোমাকে আমি সামারি এত সহজভাবে শিখিয়ে দেবো, একটা সামারি দিয়ে তুমি আরো 100 সামারি লিখতে পারবে, তোমার টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে গেল। এখন তুমি আমাকে বলো তোমার প্রবলেম কোন জায়গায়, কোনো জায়গায় প্রবলেম আছে? একটা জায়গাও প্রবলেম নেই। তারপরেও আমরা সাজেশন দেওয়ার সুবিধার্থে যে কয়টা পড়বে সেই হিসেবে সাজেশন দিচ্ছি, প্যাসেজের জন্য 1 এবং 2 নাম্বার জন্য এই কয়েকটা পড়বে, এবং তোমাদের 3 নাম্বার হচ্ছে সামারি। সামারির জন্য এগুলা তো পড়বেই, সম্ভাবনা আছে এখান থেকে একটা সামারিতে দিয়ে দিল, ঠিক আছে, এখান থেকে একটা সামারিতে দিয়ে দিল, নয়তোবা এখানে আমি এক্সট্রা চার্টটা দিয়েছি, এগুলা তো পড়বেই, এগুলার পাশাপাশি এই এক্সট্রা চার্টটা পড়বে, এই চারটার ভিতর থেকে এগুলার ভিতর থেকে একটা প্যাসেজ দিয়ে দিবে, ওই প্যাসেজ থেকে তোমাকে সুন্দরভাবে সামারি লিখতে হবে। সামারি বেশি বড় করে লেখার দরকার নেই, ছোট করে লিখলে গুছিয়ে লিখলেও কিন্তু পুরো নাম্বার পাওয়া যায়। এবং সামারি লেখার সময় একটা কথা মাথায় রাখবে যে সামারি সাধারণত যেই প্যাসেজ থেকে আমাদের লিখতে হবে ওই প্যাসেজের মূল ভাবটা, মূল কথাগুলো সামারিতে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। 3 নাম্বার আমার গেল, এবার আসি 4 নাম্বার, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। 4 এবং 5 এর জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলি, 4 এবং 5 এর জন্য আমি দেখেছি 4 নম্বরের জন্য এই 10টা পড়ো, এই 15টা পড়ো, এখান থেকে একটা কমন পাবে, সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যদি 10টা পড়ে প্রিপারেশন নিতে যাও এবং ওই আসে যদি পরীক্ষার হলে যাও, একটাও তুমি কমন পাবে না। এটা সম্পূর্ণ এমসিকিউর মতো, 500-1000 এমসিকিউ পড়ে এখান থেকে কমন পাওয়া যায় না। ঠিক সেম একইভাবে এইগুলো 10টা 15টা করে কমন পাওয়া যায় না। আমি তোমাকে বলে দিই যে কিভাবে কমন পাবে। 5 নম্বরের জন্য তুমি যখন এই 5 নম্বরটা করতে যাবে, প্রথমত ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এর যে রুলসগুলো আছে, যে নিয়মগুলো আছে, প্রথমত গ্রামার থেকে এর নিয়মগুলো দেখবে,
ঠিক আছে, তোমার প্রথম কাজ হবে এর নিয়মগুলো দেখবে। নিয়ম দেখার পর বোর্ড কোশ্চেন বিগত 5 থেকে 6টা বছরে বা 4 থেকে 5 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনে 5 এবং 6 নম্বরে যেগুলো পড়েছে ওইগুলা থেকে পরবর্তীতে প্র্যাকটিস করবে। যে রুলসগুলো তুমি দেখলে ওই রুলসগুলো পরবর্তীতে ওইগুলোতে অ্যাপ্লাই করবে, নিজে নিজে করার চেষ্টা করবে। এভাবে তুমি 4টা 5টা বোর্ড করার পর নিজেই বুঝে যাবে আমার 4 নম্বর এবং 5 নম্বরের অ্যান্সার কিভাবে করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে আবারও বলছি, 4 এবং 5 এর জন্য আমাদের এভাবে 10টা 15টা পড়ে গেলে কমন আসবে না। প্রথমত তোমার কাজ হবে এর নিয়মগুলো তুমি গ্রামার থেকে সুন্দরভাবে দেখবে, দেখার পরবর্তীতে এই সম্পর্কিত আমাদের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো থেকে প্র্যাকটিস করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারলে তোমার এ টু জেড প্রশ্ন কমন থাকবে। 4 এবং 5 নম্বর প্রশ্ন সাধারণত কমন পাওয়া যায় এই মাধ্যমে প্র্যাকটিস। এটা যত বেশি প্র্যাকটিস করে আয়ত্তে আনতে পারবে তত তোমার প্রশ্ন কমন থাকবে। তাছাড়া 4 এবং 5-এর জন্য আলাদাভাবে কোনো সাজেশনও হয় না। এবার আসি 6 নম্বর, রিঅ্যারেঞ্জ। আমরা তো রিঅ্যারেঞ্জের শর্টকাট টেকনিক তো দিবই, ওই একটা ভিডিও দেখলে তোমার রিঅ্যারেঞ্জের প্রবলেম টোটালি সলভ হয়ে যাবে। তারপরও আমরা সাজেশনের সুবিধার্থে যে কয়টা পড়বে এবং কোথা থেকে প্রশ্ন আসবে আমরা এই কয়েকটা দিয়েছি। 2024 সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং আলোচনার ট্রেন্ডিং টপিক যেগুলো রিঅ্যারেঞ্জের সেগুলো আমরা এখানে দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, তারপরও আমাদের ওই ভিডিওটা কিন্তু আসবেই। প্রথমত রবীন্দ্রনাথ ট্যাগোর, নেলসন ম্যান্ডেলা, হাজী মোহাম্মদ মহসিন, সক্রেটিস, তারপরে বুদ্ধ অ্যান্ড দ্য পোর রোমান, শেখ সাদি, দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, কাজী নজরুল ইসলাম, ঢাকা মেট্রো রেল, খান জাহান আলী, এই কয়েকটা বললে ইনশাআল্লাহ থেকে একটা কমন আসবে। তারপরে আমাদের শর্টকাট টেকনিকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। হচ্ছে টোটাল আমাদের রিডিং পার্টের সাজেশন। এবার আমরা তোমাদের রাইটিং পার্টের সাজেশনটা দিয়ে দিই। রাইটিং পার্টে আমাদের আছে যে গ্রাফ অ্যান্ড চার্ট, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার, এই তিনটা আছে। প্রথমত গ্রাফ অ্যান্ড চার্টের আমরা যে সাজেশনটা এখানে রেডি করেছি ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা পেয়ে যাবে। তারপর আমাদের শর্টকাট টেকনিক কিন্তু খুব শীঘ্রই আসবে। প্রথমত গ্রাফ অ্যান্ড চার্ট মানে কি, গ্রাফও আসতে পারে আবার চার্টও আসতে পারে, যেটা আসবে তুমি সেটা লিখবে। আমরা লাস্টের দিকে এখানে চার্টগুলো দিয়েছি, প্রথম দিকে আমরা গ্রাফগুলো দিয়েছি। এখানে দেখো, প্রথমত দ্য গ্রাডুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফাইন্ড এডুকেশন পিপুল, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফাইন্ড টাইপস অফ পিপুল, দ্য সোর্স অফ পলিউশন ইন দ্য সিটি, এটা হচ্ছে পাই চার্ট, পরবর্তীগুলো পাই চার্ট, দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি অফ ইউএসএ, তারপরে দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, এই কয়েকটা পাই অ্যান্ড গ্রাফ তোমরা পরীক্ষার হলে পড়ে যাবে। ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের 8 নম্বর আছে হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর শর্টকাট টেকনিক আছে, ওটা আমরা খুব শীঘ্রই দিব। তারপর সাজেশনের সুবিধার্থে আমরা এখানে যে কয়েকটা দিয়েছি সম্ভাবনা আছে এটা থেকে একটা পরীক্ষার হলে করো। 1 নম্বরে গ্রাফ সল ল সল, 2 নম্বরে ইউনিটি স্ট্রেন্থ, 3 নম্বরে অ্যান অ্যান্ড অ্যান্ড ডাম, 4 নম্বরে ড্রেস ডাজেন্ট মেক্স এ ম্যান গ্রেট, 5 নম্বরে ডেভোশন অফ মাদার, 6 নম্বরে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, 7 নম্বরে নোবডি ব্লিভস এ লায়ার, 9 নম্বরে অ্যান অনেস্ট উডকাটার, 10 নম্বরে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, 11 নম্বরে এ ড্রেডফুল কল অ্যাট মিডনাইট। ইনশাল্লাহ এগুলো পড়লে এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে। এবং সর্বশেষ আমাদের ইনফর্মাল লেটার, এবং ইনফর্মাল লেটারের জন্য আমরা এখানে যে কয়েকটা দেখেছি এগুলো তো পড়বেই, পাশাপাশি আমাদের শর্টকাট টেকনিক আসছে। ওই একটামাত্র টেকনিক শিখে গেলে তুমি অনেকগুলো ইনফর্মাল লেটার ইজিলি লিখতে পারবে। আমরা ইনফর্মাল লেটারের জন্য যে কয়েকটা দিয়েছি, প্রথমত কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, 2 নম্বরে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, সাথে লার্নিং ইংলিশ, দুইটাই একই রকম একসাথে দিয়েছি, 3 নম্বরে দ্যাট ইফেক্ট অফ স্মোকিং, 4 নম্বরে স্টাডি ট্যুর, 5 নম্বরে প্ল্যান আফটার ACC এক্সাম, 6 নম্বরে মেক ইউর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার এয়ার অফ COVID-19 এন্ডেমিক, তারপরে 7 নম্বরে আছে প্রিপারেশন অফ ইনসুইং এক্সাম। এই কয়েকটা হচ্ছে 2024 সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ পুরো সাজেশনে তোমাদেরকে যেগুলো পড়তে বলা হয়েছে বা এগুলো দেওয়া হয়েছে এগুলো 2024-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসবে। তারপরেও আমাদের শর্টকাট টেকনিকে ভিডিও খুব শীঘ্রই আসবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিওটা আপলোড করি সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।